Thanks. Don't forget to subscribe. Welcome back to my channel. আমি ইন্দ্রাণী, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি একটু বেরিয়েছি, বেরিয়ে যাচ্ছি একটু তোমার রাম মন্দিরে যাচ্ছি। ওখানে একটু মন্দিরে বসবো, আমার তো ভীষণ ভালো লাগে। আজকে বেশ কিছুদিন হয়ে গেছে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না আর কি। তো আজকে ঠিক করেছি না একটু যাব, তো আমি সেখানেই যাচ্ছি। চলো তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি এই এসে পৌঁছালাম মন্দিরে। তো এখন আস্তে আস্তে একটু ভেতরে যাব, কারণ ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে, তার সাথে কীর্তনও হচ্ছে। তো চলো একটু ভেতরে যাই, ওখানে গিয়ে একটু ঠাকুরের পাশে বসবো, আর তারপরে তো আশপাশটা একটু ঘুরবো। আর পাশেই ঠাকুরের জামা কাপড় এসব কেনাকাটা করার জন্য দোকান আছে, তোমাদের আমরা আগের ব্লগেই দেখেছো, তো সেখানেও একটু যাব। তা চলো যাওয়া যাক। চলো আস্তে আস্তে ওপরে উঠি। এমনিতেই এখানে কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, আর এই দেখো দূর আর দূর থেকেই রাম লক্ষ্মণ সীতা দেখা যাচ্ছে। তো আমি এখানে একটু ঠাকুরকে প্রণাম করব আর সন্ধ্যা আরতি দেখাবো। তা চলো আস্তে আস্তে প্রদীপটা নিই, নিয়ে একটু ঠাকুরকে সন্ধ্যা আরতি। ঠাকুরকে আরতি দেখিয়ে এখন এইখানে এসেছি রাধা গোবিন্দের মন্দিরে। তো এখানে একটু ঠাকুরকে প্রণাম করব, করে যাব। পাশে গণেশের মন্দির আছে, তো সেখানে যাব। এই যে এখানে গণেশের মন্দিরে এসেছি, তো এখানে প্রণাম করছিলাম। তো ঠাকুরমশাই নিজে ডেকে বললো যে মা তোমার হাতে এক লাল দূরে বেঁধে দিই। তো উনি আমাকে বেঁধে দিচ্ছেন, আর আমার তো ভীষণ ভালো লাগলো উনি নিজে ডেকে আমাকে লাল দূরেটা বেঁধে দিলেন, আর তার সাথে আমাকে ঠাকুরের চরণের ফুল আমার হাতেও দিলেন আর প্রসাদও দিলেন। তো আমি ঠাকুরকে প্রণাম করলাম আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার সাথে একটু কথা বললাম, বেশ ভালো লাগলো আমার ওনার সাথে কথা বলে। চলো এবার একটু স্টলগুলোতে যাই, দেখি ওখানে সুন্দর সুন্দর কী ঘাগড়া পাওয়া যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগে, কারণ তোমরা আমার আগের ব্লগেই দেখেছো যে এখানে খুব সুন্দর সুন্দর মানে ঠাকুরের জামা কাপড় পাওয়া যায়। তো আমি যখন এসেছি তখন দু চারটে তো কিনে নিয়েই যাব, কারণ বুঝতেই পারছো সামনে দুর্গাপুজো আছে, তো ঠাকুরের জামা কাপড় তো এমনিতেই কিনবো। তো আমি এখান থেকে কিনে নিয়ে যাব, কারণ আমাদের গড়িহাটায় আমি এত ভালো ঘাগড়া দেখতে পাইনি, কখনো দেখতে পাইনি আর কি। আর তোমরা যদি দেখতে পাও তো জানিও, তো দেখো কি সুন্দর সুন্দর ঘাগড়া, আর লেহেঙ্গাগুলোও তো খুব সুন্দর। আমি তো দুটো লেহেঙ্গা পছন্দ করে রেখেছি আর কি, আর দেখছি ঘাগড়াগুলোও দেখছি যদি ভালো লাগে। মন্দির দর্শন করা হয়ে গেছে, এখন বেরিয়ে এসেছি, এখন একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাশে আছে ওয়েবসাইট, তো ওখানে একটু যাব, দেখি ওখানে কি নতুন কালেকশন এসেছে। তা চলো যাওয়া যাক। চলে এসেছি ওয়েবসাইটে, তো এখন একটু ভেতরে ঢুকবো। তা চলো ভেতরে যাওয়া যাক। ওপরে উঠে এলাম, এবার চলো দেখি কী কী কালেকশান আছে। আমার চোখে যেগুলো পড়ছে সেগুলো তো বেশ সুন্দরই দেখতে, আগে যখন এসেছিলাম তখন এতটা ভালো দেখতে পাইনি, মানে আমাদের নজরে পড়েনি। তো এবারে আমি দেখছি বেশ সুন্দর সুন্দর কালেকশানই আছে, তো দেখা যাক, যদি পছন্দ হয় তো আমি ডেফিনেটলি আমি কিনবো। আর এখানে
পালাজোগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুব সুন্দর। সব থেকে যেটা ভালো লাগছে প্রিন্টেড পালাজোগুলো আমার বেশি ভালো লাগছে, আর এমনি এক কালারেরও আছে তো। আর এখানে যেটা প্রবলেম হচ্ছে ওয়েস্ট সাইডের যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে কুর্তিগুলো হচ্ছে সব হাই নেক গলা, যেটা আমি একদম আমার ভালো লাগে না, গরম লাগে বড্ড। আমি এর আগেও দু তিনবার কিনেছি, মানে কিনেছিলাম আর কি, তো পরতে পারি না এই গলার জন্য। তো দেখবো যদি গোল গলার মধ্যে কিছু পাওয়া যায় তাহলে আমি কিনব। আর এমনিতে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, আর তারপর আর কিছু পাবো না। যদিও আমাদের বাড়ির থেকে হাঁটা পথে, তবুও একটু অটো টটো করে চলে যাব আর কি। তো যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছি একটা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসে আছে, তো চলো যাওয়া যাক, একটু ফুচকা খেয়ে বাড়ি যাব। ওড়িশার ফুচকা খাচ্ছি, দেখা যাক কিরকম খেতে, আমাদের কলকাতার মতো নাকি। মন্দির দর্শন করে এলাম, খুব ভালো লাগলো, খুব ভালোও লাগে আমার ওখানে। আর তার সাথে একটু ঠাকুরের জামা কাপড় কিনেছি, ও যা যা জামা কাপড় কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে। আমি কলকাতায় এরকম দেখতে পাই না। দেখো এগুলো হচ্ছে লেহেঙ্গা ঠাকুরের, এরকম এই লেহেঙ্গা, এই একটা কিনেছি, আর এই একটা কিনেছি, একসঙ্গে কিনে নিয়ে গেল পুজোর সময়, পড়া হয়ে যাবে, আমাকে পড়ানো যাবে। এই একটা ঘাগরা কিনেছি, এই একটা কিনেছি, এই একটা কিনেছি, পাটা কিনেছি। আর নারায়ণের ধুতি চেয়েছিলাম কিন্তু ওরা নারায়ণের ধুতি ওসব দিতে পারলো না, তো আমি আর কিছু বলিনি। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে তোমার ওয়েস্ট সাইডে গেছিলাম ওখান থেকে এই ড্রেসটা আমি কিনেছি। এর আগের বারে গেছিলাম ভালো পাইনি, এবারে গেলাম এটা কিনেছি, এই কিনেছি। আমার ঠাকুরের ঘাগড়াগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তো আমাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো টাটা।